অনেক ভালো লাগতেছে। অলমোস্ট 6-7 বছর আগে আসছিলাম, তখনও খুব ভালো মেমোরিজ আমরা এখানে আমাদের ছিল, কারণ এখানে আমরা যে কয়টা ম্যাচই খেলছি আন্ডার-19 সময় সবগুলো ম্যাচে আমরা জিতছি। এবং ভালো মেমোরিজের দিকে বলতে গেলে ওদের টিমে বেশ কয়েকটা রাগবি প্লেয়ার ছিল, সো তারা ব্যাটিংয়ে নামলে আমরা বুঝতাম না আসলে ক্রিকেট খেলতে নামছে না রাগবি খেলতে নামছে, সো এরকম ফানি মুমেন্ট অনেক ছিল। বাট দিন শেষে যেটা ছিল যে আমরা আমাদের এনভায়রনমেন্ট অনেক ভালো ছিল, আমরা ভালো ক্রিকেট খেলছি, এনজয় করছি এবং ওই সময় অনেক কিছু শিখতেও পারছি, সো অনেক ভালো সময় কাটছে। আর সব থেকে বড় কথা যে ওই টিমে যারা ছিল ওই সময় মুল্ডার ছিল, সিপামলা ছিল, সো ওদের সাথে আবার একটা ম্যাচ খেলার অপরচুনিটি, সো ওদের সাথে খেলার জন্য এক্সাইটেড এবং অনেকদিন পরে দেখা হবে, সো আশা করছি ওই আমাদের এই ম্যাচগুলোও ভালো যাবে এবং ভালো সময় কাটাবো আমরা ইনশাল্লাহ। আর আমার ব্যাটিং ওয়াইজ এখানে যখন আমরা ওই সময় খেলছিলাম ব্যাটিংও ভালো করেছিলাম, 2-3টা মোটামুটি বড় স্কোর ছিল, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছিলাম, সো ওই কনফিডেন্সটাও আছে। সো আশা করছি যে এবার যদি আবার অপরচুনিটি আসে ওই কনফিডেন্সটা নিয়েই মাঠে খেলবো এবং আশা করছি ভালো কিছুই হবে। না অবশ্যই মেন্টালি অনেকটা মেন্টালিটি চেঞ্জ হয়েছে আমাদের সবারই, পুরো টিমের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে। হয়তোবা আমরা আগে যখন বাইরে খেলতাম নিউজিল্যান্ড বা যখন সাউথ আফ্রিকাতে আসছিলাম আমরা যে জিততে পারি ওই বিশ্বাসটা হয়তোবা আমাদের মধ্যে অতটা ছিল না, বাট এখন আস্তে আস্তে ওই বিশ্বাসটা আসতেছে যে এখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলতেছি না যে আমরা এখানে খেললেই জিতে যাব, বাট ওই বিশ্বাসটা আমাদের তৈরি হচ্ছে যে আমরা যদি আমাদের প্রসেস আমাদের যে প্ল্যানিং ওই অনুযায়ী যদি আমরা খেলতে পারি এখানেও জেতা সম্ভব। সো টিমের এনভায়রনমেন্ট নিজেদের প্রতি নিজেদের বিশ্বাসটা এগুলো অনেকটা ডেভেলপ হয়েছে। প্রিপারেশন আলহামদুলিল্লাহ সোফার ভালোই যাচ্ছে, ওয়ান ডে যদিও খেলতে পারিনি বাট ওইখানেও আমার ব্যাটিং নিয়ে কাজ করেছে, সাথে এখানে টেস্ট ম্যাচের আগে অলমোস্ট আমরা 6-7 দিনের একটা সময় পেয়েছি প্র্যাকটিসের, তো স্টিল আমাদের হাতে আরও 2 দিন সময় আছে, সো আশা করছি যে এই 2 দিনে আরও অনেকটা আমরা ভালো মতো প্রিপেয়ার হতে পারবো। সো আলহামদুলিল্লাহ সোফার ভালো যাচ্ছে। বোলিংয়ের উপলব্ধি বলতে এর আগে খুব বেশি যে সিরিয়াস ছিলাম তা না, বাট লাস্ট আমি বলবো যে 6-7 মাস ধরে বোলিং নিয়ে কাজ করছে, রাঙানা ভালো কাজ করতেছে, সাথে ক্যাপ্টেন হেল্প করছে এবং সবাই যেটা চাওয়া যে আমরা যদি টেস্ট ম্যাচে 5 ওভার 10 ওভার করে কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে, সো ওই চিন্তাভাবনাটা নিয়েই আমরা আগাচ্ছি। এই জন্যে আমি ডেইলি এখন প্র্যাকটিসে ওইভাবে বোলিংটা করতেছি এবং এটা নিয়ে এখন সিরিয়াসলি করার চেষ্টা করতেছি, যদি এখান থেকে টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে টিম লাভবান হবে।